দেখো তোমাদেরকে ত্রিভুজের আগে যে পাঁচটা দেখেছিলাম ওটা ছিল বেসিক ফর্ম, ঠিক আছে? আজ ত্রিভুজ তোমাদের আমি বললাম তোমরা ত্রিভুজের 10টা রুলস করাবো, 10টা নিয়ম করাবো। 10টার মধ্যে তোমাদেরকে আমার অলরেডি 5টা কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে, যে 5টা হচ্ছে বেসিক ফর্ম ওটা জানবো। তারপরে আমরা এবার এই টাইপের ত্রিভুজগুলো জানবো, যে একটা করা ত্রিভুজ হয়েছে, যেখানে এইখানে করা ত্রিভুজ হয়েছে, এখানে করা ত্রিভুজ হয়েছে, আমাদের এক্সামে দিতে পারে, ঠিক আছে? যে কোনো পরীক্ষার জন্য জিআই এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ফিগার, ঠিক আছে? তাহলে আমাদেরকে জানতে হবে এগুলো। তাহলে আমি আগের 5টা আর এই 5টা 10টা ত্রিভুজ তোমাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে দুই একটা নিয়ম থাকে, নেক্সট আমি আবার তোমাদেরকে দেবো, কেমন? আজকে দেখা যাক এইখানে কটা ত্রিভুজ জানতে হবে। 5 হয়ে গেছে, তাহলে 6 থেকে শুরু হবে, এখানে কটা পর্যন্ত হয়ে গেছে আমাদের, আর এইখানে আমরা এখানে কটা ত্রিভুজ আছে কি করে কাউন্ট করবো, ঠিক আছে? ঘরের মধ্যে যা সংলগ্নকে লিখবে 1, 2, 3 আর 4, এই বন্ধু বুঝতে পেরেছো? পরে লিখো, আগে বুঝে না, এই চারটে রয়েছে, এই টোটালটা 4 হয়েছে, তো এর সঙ্গে এক্সট্রা 2 এর গুণ মারবে, এক্সট্রা 2 গুণ মারবে, তাহলে 4 যদি হয় তাহলে 4 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? আর তাহলে তোমরা শুধু একটা কথা মনে রাখতে পারো, যদি কখনো এরকম মানে বাক্সের মধ্যে যদি গুণ চিহ্ন থাকে তার মানে একটা বাক্সের মধ্যে কটা পাই? 8টা পাই, এটা মনে রাখবে। এক্সট্রাটা 2 গুণ মাত্র, তার কারণ হচ্ছে এইখান থেকে তো আমরা একটা ত্রিভুজ পাচ্ছ তুমি, আবার এইখান থেকে একটা ত্রিভুজ পাচ্ছ, বুঝে গেছো? আচ্ছা আচ্ছা, তোমাদের সোজা অত হিসাবে হবে না, তুমি কি করবে কটা খোপ আছে টোটাল খোপের সঙ্গে 2 গুণ মারবে, আর যদি সিম্পল এরকম দেখো তাহলে কাউন্ট করতে হবে 8টা, তারপর এটা যদি থাকে তাহলে কটা আছে, এখানে 8টা, এখানে 8টা, 16টা, কিন্তু এই সব 16টা আরো বেশি হবে এখানে, তুমি শুধু এর দিয়ে এখানে কটা আছে, এই খোপটা যেন 8 তো, তাহলে এই খোপের জন্য তো 8 পাচ্ছি না, বুঝতে পারি এরকম করবে 1, 2, 3, 4 লিখবো, এটাও 1, 2, 3, 4 লিখবো, 4 এর সঙ্গে আমি একটা খোপের সঙ্গে 2 গুণ মারি, তাহলে এইটা 4 মানে 2 গুণ মারবো 4 এর সঙ্গে 2 গুণ, এটাও তাই 4 এর সঙ্গে 2 গুণ, তাহলে এখানে পেলাম 8, এখানে পেলাম 8, 8 যোগ করলে কত হয়? 16। এবার এই একটা বার পাচ্ছি তো, এই বারটা গুণবে 1 আর এখানে 2, এই দুইটাকে যোগ করবে, তাহলে কত হবে? 18টা। তাহলে সেম ওয়েতে কত হবে? ওই তো একটার জন্য কত পাচ্ছি? 8। তাহলে 8 এখানে, 8 পাচ্ছি এখানে, 8 পাচ্ছি এখানে, 8 পাচ্ছি, তাহলে 8 × 16, 3 × 8 কত? 24। আর বার বার পাচ্ছি দুটো বারের জন্য কত পাবো? 4। তাহলে 24 × 4 কত? 28। তাহলে এখানে আমাদের আর হলো 28। তাহলে সিম্পল হতে যদি আমাদের এরকম ত্রিভুজ দেয় তার মানে একটা খোপের জন্য আমরা 8 পাই, কিন্তু এক একটা যদি বার যুক্ত হয় বারের জন্য 2 পাবো, কথা বলতে পেরেছি? তাহলে সেম ওয়েতে এখানে যদি 8 পাই তাহলে এখানে এখানেও 8, এখানেও 8, 16 আর বারের জন্য 2, তাহলে 18। সেম ওয়েতে 3টে পাচ্ছি, বলতে পেরেছি? পরেরটা চলে আসি, এটা ভালো করে বুঝবে, এটা পিটির প্রবলেম, তাই তো? এটা ভালো করে বুঝবে, এই যা বুঝবে এই এখানটা, এটা মানে অর্ধেক লাইন আর এটা মানে হচ্ছে সম্পূর্ণ লাইন, এটা বুঝতে পেরেছো? এইটা যদি সম্পূর্ণ লাইন হয়, সম্পূর্ণ লাইনের জন্য সবসময় আমরা সর্বদা 2 ধরবো, আর অর্ধেক লাইন হলে ছেদ না করলে 1 ধরবো, তাহলে এই প্রত্যেকটাকে ধরবো আর প্রত্যেকটাকে গুণ মারবো 2 দিয়ে, ঠিক আছে? প্রত্যেকটা মানে কি টোটাল, যেমন এখানে এক্সট্রা 2 এসেছে, এখানেও 2 এসেছে, তাহলে এটাও এক্সট্রা 2 আসবে, তাহলে কি হবে? তাহলে এটার জন্য একটা ঘর পেলাম মানে কি 2 পেলাম, তাই তো? তাহলে এইটা কি ছেদ করেছে? না, তাহলে এখানে যেন ছেদ না করে 1 পাবো, আর এটা কি ছেদ করেছে? করেছে, তাহলে এখানে 1 পাবো, তাহলে 1 1 যোগ করে কত বললাম? 2, তাহলে এই 2 আর 2 কি করে গুণ করবো, তাহলে কত হবে? 4। আর টোটালের জন্য এক্সট্রা 2 আনতে বলেছি, তাহলে গুণ মারো কত হবে? সেম ওটা এখানে আসবে, এটার জন্য একটা 2 পেলাম, এই লাইনটার জন্য 2 পাবো, এই লাইনটার জন্য 2 পাবো, তাহলে এই 2 2 কত? 4। 4 2 কত? 8। আর টোটালের জন্য কত? 2। তাহলে কটা আছে এখানে? এবার এইখানে দেখো, এবার আমরা শিখেছিলাম, এটা কি করতে বলেছিলাম? 1, 2, 3, 4, 5 লিখে দিতে বলেছি, লিখে দেওয়ার পরে যোগ করতে বলেছি,
তাহলে যদি যোগ করি প্রত্যেকটা যোগ করো তাহলে কত আসে 5 আর 4 9 10 আছে 15 আসে তাই তো 15 11 কি যোগ হবে 1 2 11 তাহলে লিখবে তাহলে কত হলো 3 তে 11 তো 1 2 11 কত হলো 3 তে তাহলে কত হলো 15 আর 3 এ কত 18 আর 3 এ 21 টা ইউজ হয়েছে তার মানে এই একটা দাগটা না হয়েছে বলে আমরা যেখানে আমরা খুব পেয়ে গেলাম এখানে দাগটা না হয়েছে বলে এখানেটা খুব পেয়ে গেলাম তাহলে এত কোণ গেল একটু সোজা হতে নিয়ম গুলো এবার আসি এই টাইপের নিয়ম গুলো ঠিক আছে এবার চলে আসে এখানে এইটা কাউন্টিংটা কি বেরো এই কাউন্টিংটা আসি দেখো এখান থেকে আগে তোমরা এই খুব দাগ দিতে খুব দিবে 1 2 3 হলো তাহলে তিনটা তুমি পর পর লিখে দাও 1 2 नीचे নিচে থেকে একটা উপরে ঘর ভাগতে লাপি লাপি যাবে তাহলে এই যদি নিচে থেকে একটা বাদ দিলে এটা বাদ হবে তো বাদ দিলে কোনটা আসে 3 তাহলে 3 কে নেব তারপরে বাদ দেব 1 বাদ দিয়ে আর কি আছে নেই তাহলে এবার কি করব মানে যোগ করতে হবে তাহলে 6 আর 3 এ 9 কে কত 10 আর এখানে কটা আছে 3 তাহলে এখানে কটা শুধু আছে 4 তাহলে এরকম যদি যায় মানে 4 বলতে পেরেছি তাহলে এইখানে কটা শুধু রয়েছে কি বুঝবো এইখানে কত ত্রিভুজ রয়েছে 1 2 3 4 তাহলে 1 2 3 4 তাহলে আমরা লিখব 1 2 3 4 হলো এবার কি করব এই না আমি 1 ধরব হলো সবসময় এটা 1 ধরব সবসময় ধরব বেশি এবার এই একটা এখান থেকে আরো নিয়ে আসবে এই সোজা নামবে তাহলে 2 1 2 আর আগে কত 3 ঠিক সেম ভাবে আমরা এখানে নিয়ে চলে আসব যে আমার সোজা হলো তাহলে 3 দিনে কত 6 ঠিক সেম ভাবে আমরা এখানে নিয়ে আসব তাহলে 6 আর 4 10 এটা বুঝতে পেরেছো এটা বুঝতে পেরেছো একটু আচ্ছা আবার কি বলছিলাম নিচে থেকে একটা বড় ঘর বাদ যাবে এই নিচে প্রথম ঘর 10 বাদ দিয়ে কি আসে 6 তারপরে 3 বাদ যাবে বাদ দিয়ে কি আসে 1 তাহলে এবার যোগ করো 6 10 আর 10 আর 6 কত 16 আর 3 কত 19 আর কত 20 আর এখানে প্লাস 6 আর কত 7 তো তোমরা মানে বুঝলে এখানে 27 তাহলে এই কাটা 27 হয়ে গেছে একটা লাপি লাপি যাবে লাপি লাপি নিচে থেকে লাপন করবে এটা বুঝতে পারলে তোমাদের করতে তোমরা পারে কাগজ তো পারো কিনা বুঝছে লো না দেখো এটা করো নিয়ে যাও দেখো এখানে কটা ত্রিভুজ আছে তাহলে এখানে এটা বুঝতে পারলে তো হ্যাঁ তাহলে এখানে কি করে বুঝলাম বোঝা গেল ওয়ালেটটা আবার কি করে বুঝলাম বোঝা গেল এই হচ্ছে নিয়ম ঠিক আছে আবার উপর করে বলি যে যখন এই ত্রিভুজগুলো কাউন্টিং করতে হলে তোমার ডান দিক দিয়ে খুব গুণকে লিখে নেব তাহলে আমি ডান দিক দিয়ে খুব গুণকে ভালো করে লিখে নিলাম লিখে নেবার পরে সব সময় এখানে বেশ সংখ্যা 1 ধরব তাহলে এখানে 1 ধরলাম যে এই 1 এর সঙ্গে এই দুই যোগ করে এই পাশে লিখব মানে এই ভাবে এসে এই ভাবে যাব মানে দেখো না বলতে এই ভাবে এসে এই ভাবে যাব এদের মত করে হ্যাঁ এবার তাহলে কি হলো তাহলে এখান থেকে যদি এখানে আসি তাহলে 2 আর 1 কত 3 3 লিখলাম ঠিক এখান থেকে আবার 3 এর সঙ্গে 3 যোগ করলে এখান থেকে আমি 3 লিখি 3 3 এর 6 6 এর সঙ্গে 10 যোগ 4 যোগ করলে 10 এবার নিচের থেকে একটা গ্যাপিং গ্যাপিং দিয়ে যাব নিচে প্রথম ঘরটা যদি গ্যাপিং দিই পরের ঘরটা তো আসবে 6 6 কে নিলাম 3 কে গ্যাপ দিলাম পরের ঘর কে আসবে 1 তাহলে 1 কে নিলাম এবার এই গুণ আর ধরব না এবার এই এগুলোকে যোগ করব যোগ করলে কত যে 20 আর এটা যোগ করলে 7 তাহলে টোটাল এখানে 27 টা হয়েছে তাহলে এইখানে কোনা ত্রিভুজ হয়েছে 1 2 3 এত খাতা বড় তাহলে এখানে কি নিয়ম দেখালাম যে আমরা কি করছি একটা একটা করে বাদ দিচ্ছি আর এইভাবে আমরা যোগ করছি তাই তো এখানে বুঝতে পেরেছো তাহলে এখানটা আমরা কাউন্টিং করি 1 2 3 4 5 তাই তো
তাহলে আপনি এরকম 1 2 4 5 করে গুণিনি 1 2 3 4 5 হলো এবার আমরা বেশ সংখ্যা কত নেব 1 হয়ে গেল এইটার সঙ্গে এটা যোগ করলে কত আসবে 3 এটার সঙ্গে যোগ করলে কত আসবে 6 এটা যোগ করলে 10 এটা যোগ করলে 15 এরি বলে বলেছি তাহলে এখান থেকে যোগ করলাম 3 3 এর সঙ্গে এটা যোগ করলাম 6 6 এর সঙ্গে 4 যোগ করলাম 10 ঠিক আছে 10 এর সঙ্গে 5 যোগ করলাম 15 এবার টোটালটা যোগ করো 15 আর 10 কত 25 আর 6 কত 31 আর 3 কত 34 34 একে 35 তাহলে এখানে টোটাল যোগ করলে কত পাচ্ছি 35 পাচ্ছি তাই তো উপরে দিলাম 35 টা 35 এবার নিচে একটা বাড়তে জাম দিয়ে বলতে 15 বাড়তে কত পাই 10 6 বাড়তে কত পাই 3 তারপর কিছু পাচ্ছি তাহলে 10 আর 13 তাহলে এখানে 13 কে যোগ করো তাহলে কত হয় 5 আর 3 এ আর একে 4 48 টা তাহলে এখানে কত ত্রিভুজ হয়েছে 48 টা এই নিয়মটা আরেকবার এই ত্রিভুজের নিয়মটা বলে দিই যদি এরকম টাইপের ত্রিভুজ দেয়া যায় এখানে কটা ত্রিভুজ রয়েছে কি করতে হবে ডান দিক দিয়ে কাউন্টিং করতে হবে ঘরগুলো নিয়ে হলো ডান দিক দিয়ে ঘর কাউন্টিং করে সিরিয়াল অনুযায়ী লিখে যাব যেমন বলা এই ত্রিভুজে আমি ডান দিক দিয়ে কাউন্টিং করেছি চারটে আছে 1 2 3 4 চারটে লিখে দিলাম এরপর কি করব বেশ সংখ্যা সময় 1 ধরব এই 1 ধরলাম এবার এইভাবে কোণাকুণি আসবো তাহলে এখান থেকে যদি আসি তাহলে 2 তাহলে এই একের থেকে এখানে 2 যোগ করে 3 টা আমার ডান দিকে লিখব আবার ওখান থেকে বাঁ দিকে আসবো 3 এর সঙ্গে আবার 3 বাঁ দিকে আসলাম যোগ করলাম 6 6 টা ডান দিকে লিখলাম আবার 6 টা এখান থেকে 2 আবার বাঁ দিকে আসি 4 কোণাকুণি হবে তাহলে 6 1 4 10 10 টা ডান দিকে লিখলাম এবার এই সংখ্যাটা আমরা ভুলে যাব এই গুণনকে আমি যোগ করব তাহলে এখানে যোগ করলে যত কি পাচ্ছি 6 1 4 10 আর 6 হচ্ছে 16 আর 3 19 হচ্ছে 20 সংখ্যা পেয়ে গেলাম এবং আমি একটা একটা ডিজিট বাদ দিয়ে যাব কোথা থেকে নিচের থেকে বাদ দিয়ে উপরে উঠব নিচে যদি বাদ দিই প্রথম 10 হয়েছে বাদ দিয়ে উপরে চলে যাবে জামকে তারপরেরটা বাদ দিয়ে উপরে চলে যাবে জামকে ক্লিয়ার করতে পেরেছি তাহলে সেই ক্ষেত্রে তাহলে 6 পাচ্ছি আর একই পাচ্ছি তাহলে কি হয় 6 1 7 তাহলে 20 আর 7 27 তাহলে এখানে রয়েছে 27 টা দিব সেম ওয়ে তে এখানে 5 টা কোপ পেয়েছি ঠিক এরকম করে আমরা যদি যোগ করি 2 1 3 6 6 4 10 10 আর 5 15 টোটালটাকে যোগ করলে আমরা পাচ্ছি 35 এবং একটা একটা জাম দেব 15 কে বাদ দিলে 10 পাই 6 কে বাদ দিলে 3 পাই 1 কে বাদ দিলে কেউ আগে পাচ্ছি না তাহলে আমরা এখানে দুটো পাচ্ছি তাহলে 10 আর 3 এর 13 তাহলে 35 আর 13 হচ্ছে 48 মানে যদি এখানে কটা ত্রিভুজ আছে এখানে টোটাল 48 টা ত্রিভুজ রয়েছে এখানে কটা রয়েছে এখানে টোটাল 27 টা রয়েছে এখানে কটা রয়েছে এখানে টোটাল 13 টা ত্রিভুজ রয়েছে এই তো বুঝতে কোনো অসুবিধা আছে তাহলে বুঝতে পেরেছি ত্রিভুজ গুণন আমি তোমার সামনে তো করেছি